বন্ধুরা তোমরা যারা এবছরের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের মধ্যে কে কোন স্কলারশিপ এবছর পাচ্ছ এবং স্কলারশিপের দরুন কত টাকা করে পাচ্ছ তাছাড়া ট্যাবের যে টাকা সেই টাকা কবে অ্যাকচুয়ালি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না যারা এবছর দু হাজার একুশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ যারা রীতিমতো এবছর মাধ্যমিক পাস করলে এ একাদশ শ্রেণীতে ভর্তি হবে যারা রীতিমতো ও উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হবে উভয়ের জন্যই রয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সরকারি স্কলারশিপ আমাদের পশ্চিমবঙ্গের দুটি বড় স্কলারশিপ একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ এবং দ্বিতীয় হচ্ছে নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ তো আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ কিংবা বিকাশ ভবন স্কলারশিপ যে সমস্ত ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিংবা তার বেশি পেয়েছে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিংবা বিকাশ ভবন স্কলারশিপ পেয়ে যাবে এখানে আমি বলে রাখি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী রয়েছে এ তাদের মধ্যে কেউ যদি টোটাল সাতটা বিষয়ে পাঁচশো পঁচিশ কিংবা তার বেশি নম্বর পাই এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো রয়েছ তোমরা যদি রেজাল্টে পাঁচটা সাবজেক্ট মিলিয়ে উচ্চ মাধ্যমিকে তিনশো পঁচাত্তর কিংবা তার বেশি নম্বর পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিংবা বিকাশ ভবন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তোমরা এই স্কলারশিপ থেকে রীতিমতো প্রতি বছরে একজন স্টুডেন্ট বারো হাজার টাকা থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যেতে পারে এখানে তোমরা অনেকেই বলতে পারো যে আমাদের নম্বর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওঠেনি সেক্ষেত্রে কি আমরা স্কলারশিপ পাবো না এরকম বিষয় নেই তোমরা যারা একটু কম নম্বর পেয়েছ কোনো কারণে তোমাদের জন্য কিন্তু রয়েছে স্কলারশিপ আর সরকারি স্কলারশিপ সেই স্কলারশিপ কি নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকর্ণ স্কলারশিপ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রী সিক্সটি ফাইভ কিংবা তার বেশি পেয়েছে মানে তুমি যদি মাধ্যমিকে চারশো পঞ্চান্ন কিংবা চারশো পঞ্চান্নর বেশি টোটাল নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি নবান্ন স্কলারশিপ পাচ্ছ এবং তুমি যদি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী হয়ে থাকো সেক্ষেত্রে যদি তুমি সিক্সটি অর্থাৎ টোটাল পাঁচটা সাবজেক্ট মিলিয়ে তুমি যদি তিনশো কিংবা তিনশো বেশি নম্বর পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপ পেয়ে যেতে পারো তো এখানে বলে রাখি নবান্ন এবং উত্তরকন্যা স্কলারশিপ থেকে প্রতিটি স্টুডেন্ট দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত কিন্তু পেতে পারে আর একটা বিষয় প্রত্যেকটি ছাত্রছাত্রী মাথায় রাখবে স্কলারশিপটা দেয়া হচ্ছে তোমার মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের জন্য নয় তোমাদের মাধ্যমিকের মেরিট এবং উচ্চ মাধ্যমিকের মেরিট দেখে পরবর্তী শিক্ষা জগতের জন্য কিন্তু তোমাকে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের একাদশ শ্রেণীর পঠন পাঠনের জন্য কিন্তু স্কলারশিপ দেওয়া হবে মাধ্যমিকের মেরিট দেখে বা মাধ্যমিকের নম্বর দেখে আর তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের কিন্তু কলেজে ভর্তি হতে হবে এবং কলেজে ভর্তি হওয়ার পর কলেজের পড়াশোনাকে চালানোর জন্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে তোমাকে স্কলারশিপ দেয়া হচ্ছে তার মানে তোমরা বুঝতেই এই স্কলারশিপ সুবিধা দুটি পাওয়ার জন্য ও তোমাদের কিন্তু একাদশ শ্রেণীতে হবে এবং যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তাদের কিন্তু কলেজে ভর্তি হতে পারবে হতে হবে তারপরেই কিন্তু এই স্কলারশিপ পাবে আর তোমাদের মধ্যে কারা কোন স্কলারশিপের জন্য এলিজিবেন এবং কোন স্কলারশিপের জন্য আবেদন করতে চলেছ অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন আমাকে জানিও এরপরে তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী আমাকে যে বিষয়টি জিজ্ঞাসা করেছ যে আমাদের যা যে ট্যাবের টাকা রয়েছে সেই ট্যাবের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তোমরা সকলেই জানো যে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি স্টুডেন্টকে মানে যারা একাদশ শ্রেণী থেকে এই মুহূর্তে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তোমাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে ট্যাব কেনার জন্য কিংবা স্মার্টফোন কেনার জন্য দেয়া হবে সেক্ষেত্রে এ তোমরা যে দশ হাজার টাকা পাবে সেটা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে দেখো রীতিমতো তিরিশে জুলাইয়ের মধ্যে সমস্ত অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের এর থেকে যে তথ্য ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক ডিটেলস সেটা কিন্তু নিয়ে নেওয়ার কথা বলা হয়েছে সেই কারণে তিরিশ তারিখ পর্যন্ত তো সমস্ত ডকুমেন্ট কালেক্ট করা হবে তিরিশে জুলাই পর্যন্ত তারপরে কিন্তু তোমাদের আগস্ট মাস থেকে অ্যাকচুয়ালি টাকা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমরা ধরে নিতে পারো তোমাদের যে ট্যাবের দশ হাজার টাকা আছে সেটা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেই কারণে কিন্তু তোমরা চিন্তিত হওয়ার তোমাদের কোনো কারণ নেই তোমাদের আগস্টের মধ্যেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে এ এবং তোমরা সেই দশ হাজার টাকা অ্যাকাউন্টে আসলে সেই দশ হাজার টাকা দিয়ে তোমরা কিন্তু তোমাদের মন মতন স্মার্টফোন কিংবা ট্যাব কিনতে চাইলে সেটাও কিন্তু তোমরা কিনতে পারবে একটা বিষয় মনে রাখবে যে প্রত্যেকের টাকা কিন্তু একই সাথে ঢুকবে না একটা জেলা থেকে শুরু হবে এই রকমভাবে জেলা অনুযায়ী একদম এরিয়া অনুযায়ী কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দিতে দিতে আস্তে আস্তে প্রত্যেককে দেওয়া হবে একই সাথে একই দিনে প্রত্যেকে কিন্তু টাকা দেওয়া হবে না আর তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তোমাদের খুব তাড়াতাড়ি আগস্ট মাস থেকেই কিন্তু টাকা ট্যাবের জন্য বিতরণ করা শুরু হচ্ছে আর এছাড়া যদি অন্য কোনো বিষয়ে তোমাদের জিজ্ঞাসাবাদ থেকে থাকে স্কলারশিপ সম্পর্কিত ও কিংবা ট্যাব রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে কিংবা তোমরা পার্টিকুলার কোনো স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার শেয়ারের মাধ্যমে বন্ধুদেরও এই বিষয়গুলো জানাতে কিন্তু একেবারেই ভুলো না